السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، ماه رمضان بيشيش آيوجون আলোকিত কোরআনের ২৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে এই প্রোগ্রামটি যারা দেখবেন, সকলের কাছে অনুরোধ খুব বেশি করে শেয়ার করবেন। প্রথমেই একটি করে লাইক দিবেন এবং কমপক্ষে ১০টি করে শেয়ার করবেন, যাতে করে কোরআনের এই কথাগুলো, কোরআনের এই দাওয়াতগুলো হাজারো লক্ষ মানুষের কাছে খুব সহজে পৌঁছে যায়। কোরআনের কথা যত বেশি শুনবে মানুষ, তার জীবনের পরিবর্তন ততটা বেশি হবে, জীবন তত সুন্দর হবে এবং জীবন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি মোতাবেক। সেজন্য কোরআনের এই কথাগুলো অনেক বেশি শ্রবণ করা উচিত এবং কোরআনের এই দাওয়াতগুলো অনেক বেশি প্রচার করা উচিত। নিঃসন্দেহে আমার এই প্রচারের মাধ্যমে যদি একজন মানুষের পরিবর্তনও আসে, একজন মানুষও যদি কোরআনের এই আলোচনাগুলো শুনে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়, তাহলে আমিও সওয়াব এবং বিনিময়ে পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা প্রতিদান নিঃসন্দেহে আমাকেও দান করবেন। সেজন্য বিলম্ব না করে শেয়ার অপশন চেপে প্রত্যেকে নিজের ফেসবুকে, বিভিন্ন গ্রুপে এবং পেজে শেয়ার করে দিই। আজ আলোচনা করব ৩০ নম্বর পারা, যেটি গতকালকে আলোচনার কথা ছিল। বিশেষ ব্যস্ততার কারণে কালকে লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়া এটা সম্ভব হয়নি, সেজন্য আজকে এটা শুরু করছি এবং এটি হবে আলোকিত কোরআনের মাহে রমাদানে সর্বশেষ প্রোগ্রাম। ৩০ নম্বর পারা সূরা নাবা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি সূরা থেকে অন্তত একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব, যেহেতু অনেকগুলো সূরা। লাইভ প্রোগ্রাম যেন অনেক বড় না হয়ে যায়, সেজন্য কিছু কিছু আলোচনার চেষ্টা করব। সূরা নাবা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আয়াত সংখ্যা হচ্ছে ৪০। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ পাকের বিশেষ বিশেষ কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, খেয়াল করে দেখো আমি কি জমিনকে বিছানা স্বরূপ তোমাদের জন্য করিনি, ওয়াল জিবালা উতাদা, এবং পাহাড়গুলোকে পেরেক স্বরূপ, একটা কাঠের সাথে আর একটা কাঠের একটা সংযোগ দিতে যেভাবে আমরা পেরেক ব্যবহার করে থাকি, লোহা ব্যবহার করে থাকি, যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, ছুটে না যায়, আলাদা না হয়ে যায়। গোটাই পৃথিবীর জমিনটা কিন্তু পানির উপরে ভাসমান, এটা সত্য, পানির উপরে ভাসমান। ভাসমান এই পৃথিবীটা যেন নড়াচড়া না করে, স্থির যেন থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে আপনারা যারা গিয়েছেন, আমি বিশেষ করে বলবো সৌদি আরবে, মক্কা মদিনায় এবং গোটা আরব জুড়ে যে পাহাড়গুলো, মানে কি চমৎকার! আমরা এবার রমাদানের আগে যে সফরে গিয়েছিলাম, মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরত্ব অবস্থিত ঐতিহাসিক বদরের প্রান্তর, সে বদরের প্রান্তে আমরা গিয়েছিলাম। আমাদের মধ্যে সাথে ছিলেন আমাদের প্রিয় মুখ, সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ, মুফতি মুআবিয়াল হাবিবি, এবং আমাদের সাথে ছিলেন আমাদের ছোট্ট বন্ধু ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ। বরকতুল্লাহকে দেখা যাচ্ছে লাইভে যুক্ত হয়েছেন, আমাদের শুনছেন। তো আমরা ছিলাম মদিনা থেকে বের হয়ে সেই বদর প্রান্ত পর্যন্ত ১৭০ কিলোমিটারের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে প্রায় ১৬০ কিলোমিটারের বেশি জায়গা, ১৬০ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। তো সেখানে গিয়ে লাইব্রেরির কথাটা আমি বলেছিলাম যে মদিনা শহর থেকে আমরা যখন বের হয়েছি, তখন থেকে পাহাড় দুই পাশ দিয়ে, রাস্তার দুই ধার দিয়ে পাহাড়, অর্থাৎ পাহাড়ের পার্শ্ব দিয়ে বা পাহাড় কেটে
এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে এবং এই যে 160 কিলোমিটার জুড়ে শুধু রাস্তা মানে এটা তো আমাদের যতটুকু আমরা গিয়েছি সেটার কথা বলছি গোটা দেশ জুড়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ পাহাড় এবং প্রতিটি পাহাড় পাথরের মাটির নয় যেমন আমাদের কি বলে চট্টগ্রামে বিশেষ করে কক্সবাজার এলাকায় রাঙ্গামাটি তারপরে বান্দরবন খাগড়াছড়িতে দেখেছি যে পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় এবং সেগুলো কিন্তু মাটির পাহাড় সিলেটে দেখেছি অনেক পাহাড় সে পাহাড়গুলো কিন্তু মাটির পাহাড় কিন্তু মধ্যপ্রাচ্যের দেশে বিশেষ করে সৌদি আরবে যেটা দেখেছি সমস্ত পাহাড়গুলো পাথরের আল্লাহ বলছেন এই পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক হিসেবে ব্যবহার করেছেন বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে পাহাড়ের উপরের অংশ অর্থাৎ মাটির উপরে তার উত্থিত উঁচু অংশ যেমন ঠিক মাটির মানে ভূগর্ভে একেবারে মাটির নিচে পর্যন্ত তার একটা একটা শক্ত মজবুত অবস্থান এটা রয়েছে পাহাড়ের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে পৃথিবীকে আমি সমতল করে একটা বিছানা স্বরূপ করে দিয়েছে মানুষের চলাচলের উপযোগী করে এখানে সে বিচরণ করবে এখানে সে বিশ্রাম করবে এখানে বাড়ি নির্মাণ করবে মিল ফ্যাক্টরি তৈরি করবে এবং বড় বড় বিল্ডিং ইমারত প্রাসাদগুলো নির্মাণ করবে জীবনযাপনের এক চমৎকার উপযোগী করে জমিনকে আল্লাহ বলছেন আমি বিছিয়ে দিয়েছি ওয়াল জিবাল আওতাদ এবং পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করেছি যেন নড়াচড়া না করে স্থির যেন থাকে এরপর আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা 8 নম্বর আয়াতে ওয়াখালাকনাকুম আজওয়াজা এবং তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি দেখুন শুধু পুরুষ এটা কিন্তু আমি বলবো যে জীবনের একটু প্রশান্তির জন্য একটু ভালোবাসার আদান প্রদানের জন্য দুটো শ্রেণী প্রয়োজন নারী যেমন প্রয়োজন পুরুষ যেমন প্রয়োজন ঠিক নারীদেরও প্রয়োজন বাস্তব কথা একেবারে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একজন পুরুষ বাসায় যখন ঢোকে তার সেবায় যখন একজন দিনদার রমণী তার সাথে হাসি মুখে কথা বলে তাকে একটু শরবত তৈরি করে তাকে পান করায় চায়ের ব্যবস্থা করে তাকে একটু সেবার জন্য এগিয়ে আসে সান্ত্বনামূলক কিছু কথা বলে একটু সময় গল্প করে এটা কিন্তু দুই চার দশ ঘন্টার সেই পরিশ্রমের একটা রিকভারি হয়ে যায় পরিশ্রমের পরে মানুষ যে একটা ক্লান্তি চলে আসে সেই ক্লান্তিটা অনেকটাই কিন্তু চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই জন্য বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নারী এবং পুরুষ ওয়াজাল এই জন্য আমি খুব বেশি লম্বা আলোচনা করতে পারছি না একটু একটু টাচ দিয়ে যাচ্ছি ইঙ্গিত ওয়াজাল নাওমাকুম সুবাত আল্লাহ বলছেন দেখো তোমাদের জন্য ঘুমকে তোমাদের নিদ্রাকে ঘুমকে ক্লান্তি দূর করার একটা মাধ্যম করেছি একটু চিন্তা করে দেখুন সারাদিনের পরিশ্রমের পরে বাসায় ফিরে যখন রাতের খাবার খেয়ে আমরা ঘুমাই ছয় ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ছয় সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাই এই বিশ্রাম এবং ঘুমের মাধ্যমে সারাদিনের ক্লান্তিটা কিন্তু একেবারে দূর হয়ে যায় আবার নতুন আরেকটি কর্মদিবসে আমরা কিন্তু পরিপূর্ণ পরিশ্রম করার জন্য মেহনত করার জন্য একদম রিফ্রেশ হয়ে যাই আবার একেবারে নিত্য নতুন পরিশ্রমের জন্য নতুনভাবে নিজেকে আবার আমরা প্রস্তুত করতে পারি সেই জন্য আল্লাহ বলছেন ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঘুমকে করেছেন ক্লান্তি দূর করার একটি মাধ্যম ওয়াজাআলনা লাইলা লিবাসা আর রাত্রিতে করে রাত্রিকে করেছেন আবরণ দেখুন দিনের আলোতে মানুষ একটা কোলাহল মুখর পরিবেশ তৈরি হয়ে যায় রাতের নীরবতা যখন চতুর্দিকে ছেয়ে যায় তখন কিন্তু মানুষ ভালো করে বিশ্রাম নিতে আরাম করতে ঘুমাতে সক্ষম হয় সেই জন্য আল্লাহ বলছেন ও যে আল্লাহ লাইলা লিবাসা লাইলকে রাত্রিকে আমি লিবাস করেছি মানে আবরণ করেছি ও যে আল্লাহ নাহার মা আশা আর তোমাদের দিবসকে তোমাদের জন্য করেছি পরিশ্রম বা উপার্জনের একটা সময় তোমরা এই দিনের মধ্যে উপার্জন করতে পারো দেখা যায় অন্ধকার দূর হয়ে যায় সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াত একটু পরে বলছেন যে সূর্যকে একটা লাইট হিসাবে আলো দেওয়ার জন্য গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য আমি এটাকে সেরাজ একটা পাতি হিসাবে আলোক আলো হিসাবে আমি এটাকে তৈরি করেছি এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 12 নম্বর আয়াতে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা তোমাদের উপরে ষাটটি
সুউচ্চ আকাশ, মজবুত আকাশকে স্থাপন করে দিয়েছি, পরপর 60টি আকাশ, সুবহানাল্লাহ। ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা, এবং সেখানে আলো ঝলমলে বিরাট লাইট ফিট করে দিয়েছে, গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। ওয়ানজালনা মিনাল মুআসসিরাতি মাআ দাজ্জাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভারী মেঘমালা থেকে আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি উপর থেকে বর্ষণ করি, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যাতে করে এই বৃষ্টির পানির মাধ্যমে শস্য, তারপরে উদ্ভিদ, গাছপালা, তরুলতা, সকল প্রকারের ফলমূল তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করতে পারে। ও জান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা বিশিষ্ট নিবিড় বাগান, যেটা পরিবেশের জন্য খুব অনুকূল, পরিবেশ বান্ধব, এই চমৎকার পাতা বিশিষ্ট, ঘন পাতা বিশিষ্ট নিবিড় বাগান যেন আমি তোমাদের জন্য প্রস্তুত করতে পারি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত ভোগ করে সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা নাজিআ, এই সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 46। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলেছেন সূরা নাজিআ 17 নম্বর আয়াতে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি যান, দাওয়াত নিয়ে যান ফেরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। কতটা সীমা লঙ্ঘন একটু পরে বুঝতে পারব। ফাকুল হাল্লাকা ইলা আনতা জাক্কা, আপনি গিয়ে তাকে দাওয়াত দিন, বলুন আপনি কি চান না নিজেকে পবিত্র করতে। ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা, এবং এটা কি চান না যে আপনাকে পথ দেখাবো আমাদের আপনার প্রতিপালকের প্রতি, ফাতাখশা, যাতে করে আপনার অন্তরে ভয় তৈরি হয়। ফারাহুল আয়াতাল কুবরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টির বড় বড় নিদর্শন, কুদরত দেখিয়েছে। ফাকাদ্দাবা ওয়াসা, কিন্তু সে এই সমস্ত কুদরতকে অস্বীকার করেছে এবং অবাধ্য হয়েছে। সুম্মা আদবার ওয়াসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূসা আলাইহিস সালামকে এবং যারা ঈমান এনেছে তাদের ক্ষতি সাধনের জন্যে চেষ্টায়, ক্ষতি সাধনের চেষ্টায় অব্যাহত, চেষ্টাকে অব্যাহত রেখেছে এবং ফিরে গিয়েছে। ফাহাশা ও ফানাদা, লোকদেরকে জমা করেছে আর উঁচু আওয়াজে সে বলছে ফাকাল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের প্রতিপালক। মূসা যে প্রভুর কথা বলছে এটা কোনো প্রভু না, আমি তোমাদের প্রতিপালক, অন্য কোনো প্রতিপালক নেই, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য আল্লাহ বলছেন আপনি যান তার কাছে, ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে। কতটা সীমা লঙ্ঘন, যে নিজেকে প্রভু হিসাবে, মাবুদ হিসাবে, রব হিসাবে সে দাবি করেছে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতাল উলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করেছেন দুনিয়া ও আখিরাতের শাস্তির জন্য। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমা ইখশা, আল্লাহ বলছেন এর মধ্যে রয়েছে শিক্ষা গ্রহণ, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য, সবাই শিখতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আবাসা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 42। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি ছিলেন একজন অন্ধ সাহাবি, একটা গরিব, দ্বিতীয়ত তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহির কাছে মক্কার কুরাইশের নেতৃবৃন্দ আবেদন করেছিল যে মোহাম্মদ, আমরা কখনো কখনো ইচ্ছে হয় তোমার কাছে যাই, তোমার চমৎকার সেই নসিহতগুলো, উপদেশগুলো আমরা শুনি, তোমার প্রতি নাজিলকৃত আল্লাহ পাকের এই বাণীগুলো শুনি, মন চায় ইচ্ছে করে, এবং আমাদের দিলটা পরিবর্তন হোক এটা আমরা চাই। কিন্তু যখন দেখি তোমার মজলিসে বসে আছে আব্দুল ইবনে মাকতুম, গরিব সাহাবি, অন্ধ সাহাবি, বেলালের মতো ক্রীতদাস, তারপর আম্মার ইবনে ইয়াসিরের মতো গরিব মানুষ, আমাদের তখন এটা পেস্টিজে লাগে, এটা আমাদের সাথে যায় না। সেই জন্য আমাদের জন্য যদি একটা আলাদা বৈঠক, যেখানে শুধুমাত্র আমাদের মতো নেতৃস্থানীয় এবং উঁচু বংশের লোকেরা, যাদের পদমর্যাদা রয়েছে, মানুষ যাদেরকে সম্মান করে, আমাদেরকে নিয়ে যদি একটু আলাদা কথা বলতে, তাহলে আমাদের জন্য খুব উপকার হতো, আমরা তোমাদের কথা, তোমার কথা শুনতাম, আমরাও দিন গ্রহণের জন্য নিজেদেরকে প্রস্তুত করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুধুমাত্র এই লোকগুলোর ইসলাম গ্রহণের প্রত্যাশায়,
দুনিয়ার কোনো মাকসাদে নয়। নবীজি সাল্লাম চিন্তা করেছেন একটু যদি তাদের জন্য আলাদা মজলিসের ব্যবস্থা করি, বৈঠকের ব্যবস্থা করি, তারা যদি এই কথাগুলো শুনতে পায় আর ইসলামের দিকে ধাবিত হয়, অনুপ্রাণিত হয়, ইসলাম কবুল করার জন্য চেষ্টা করে, গ্রহণ করার জন্যে আসে মন্দ কি। সেজন্য নবীজি সাল্লাম সাহাবিদেরকে বলেছেন যে তাদের সাথে, মক্কার নেতৃবৃন্দের সাথে, কুরাইশদের নেতৃবৃন্দের সাথে আমি কথা বলবো, তোমরা এখানে কেউ এসো না। তো ওই মসজিদে শুধুমাত্র নেতৃস্থানীয় উঁচু বংশের মর্যাদার অধিকারী লোকজন ছিল। আব্দুল ইবনে উম্মে মাকতুম তিনি এই ঘোষণাটা শুনেননি যে নবীজি সাল্লামের এই বৈঠকে অংশগ্রহণ করা যাবে না। তিনি বাড়ি থেকে একটা মাসআলা জানার জন্যে, একটু দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জানার জন্যে অন্ধ সেই সাহাবি, গরিব সেই সাহাবি দৌড়ে এসেছেন এবং রাস্তা দিয়ে যখন এসেছেন কোথাও গাছের অথবা দেয়ালের আঁচড় লেগে, খোঁচা লেগে কোথাও কোথাও একটু ফেটে গিয়েছে, রক্ত বের হয়েছে, সে কিন্তু যেহেতু অন্ধ দেখতে পায় না, কিছুটা ব্যথাও পেয়েছেন, তবু ইসলাম শেখার জন্যে এবং ইসলামের সঠিক দিক নির্দেশনা নেয়ার জন্যে, বিশুদ্ধ মাসআলাগুলো জানার জন্যে ছুটে এসেছেন। তো মজলিসের মধ্যে এসে নবীজি সাল্লামকে সম্বোধন করে ডাকছেন আর বলছেন আমি কিছু জানতে চাই। নবীজি সাল্লাম তখন, যেহেতু নিষেধ ছিল অন্য কেউ আসতে পারবে না, মক্কার কোরাইশরা এই শর্তগুলো দিয়েছেন, নবীজি সাল্লাম কিছুটা একটু বিরক্ত হয়েছিলেন, একটু বিরক্তিবোধ নবীজি সাল্লামের মধ্যে এসেছিল। এই জন্য আমরা অনেক সময় একটু বিরক্তির প্রকাশ করে থাকি, একটু কপালটা কুঁচকে যায়, আমরা একটু ব্রুকে কুঞ্চিত করে ফেলি। তো নবীজি সাল্লামের মধ্যে ঠিক এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আবারও বলছি, এটা কেন অন্য কোনো স্বার্থ ছিল না, এই লোকগুলো চেয়েছে কথাগুলো শুনতে, যদি এর মাধ্যমে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাম শুধুমাত্র এই প্রত্যাশায় আলাদা করে তাদেরকে কথা বলেছিলেন। তো এই যে অন্ধ সাহাবির আগমনে শর্তটা ভঙ্গ হয়েছে, তো নবীজি সাল্লাম একটু, তারা কোনো মন্তব্য করে কিনা, নারাজ হয় কিনা, সেই জন্য নবীজি সাল্লাম একটু বিরক্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা পছন্দ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছে, আবাসা ওয়া তাওয়াল্লা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লামকে কিন্তু সতর্ক করেছেন যে এই যে কপালটাকে কুচকে ফেলেছেন, হ্যাঁ, তারপরে ফিরে গিয়ে যাওয়া, ও তাওয়াল্লা, ফিরে গিয়েছেন। নবীজি সাল্লামকে আল্লাহ বলছেন আনজাউল্লা আমা, আপনার কাছে সে অন্ধ আব্দুল ইবনে উম্মে মাকতুম তিনি এসেছেন, আমা ইদ্রিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, আপনি জানেন কি তিনি নিজেকে পরিবর্তনের জন্য এসেছেন, অন্তরাত্মাকে পবিত্র করতে চান, গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত, ভালোবাসা কি করে অন্তরে জায়গা করে নেওয়া যায়, অন্তরে কি করে স্থান পায়, তার শিক্ষা গ্রহণের জন্যে আপনার কাছে এসেছেন। তিনি উপদেশ গ্রহণ করতে চান, উপদেশ দিয়ে তিনি উপকৃত হতে চান, কিন্তু যাদেরকে নিয়ে আপনি বসেছেন তারা কখনোই উপদেশ গ্রহণ করবে না, নিজের অন্তরাত্মাকে পবিত্র করার কোনো চিন্তা তাদের নেই। সেজন্য নবীজি সাল্লামকে আল্লাহ সতর্ক করেছেন, না, এরা এসেছে, দেখুন সে কতটা ব্যস্ত হয়ে দৌড়ে এসেছে, তার মধ্যে সে ক্লান্ত হয়ে গিয়েছে, শরীরের কোথাও কোথাও ফিটে মানে একটু আঁচড় লেগে রক্ত বের হচ্ছে, তিনি এসেছেন আপনার মহাব্বতে, তিনি এসেছেন কোরআনের মহাব্বতে, তিনি এসেছেন আল্লাহ পাকের মহাব্বতে, যাদেরকে নিয়ে আপনি বৈঠক করছেন না, তারা নিজেদের পরিবর্তনের অতটা চিন্তা করে না, মোটেও চিন্তা করে না। এটা থেকে একটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে যে কোনো মসজিদ একেবারে এমনভাবে খাস করে শুধুমাত্র ধনীর দুলালদেরকে নিয়ে, ধনীদেরকে নিয়ে, যাদের সামাজিক একটা অবস্থান তৈরি হয়েছে, এটা উচিত নয়। এটা থেকে আমাদের এটা গ্রহণ করা উচিত, ইসলামী নসিহতের জন্যে, আলোচনার জন্যে উন্মুক্ত হওয়া উচিত। সেটাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে আমি আরেকটি কথা বলবো। বর্তমান এই আধুনিক সময়ে আমাদের মধ্যে কিছু কিছু ওলামায়ে কেরাম ধনীর দুলালদেরকে আকৃষ্ট করার জন্যে বিআইপি কিছু প্রাইভেট মাদ্রাসা ওনারা খুলেছেন। আমি জানি না এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে কতটা দিনের উপকার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এরকম না।
সেখানে এমনও খবর পাওয়া যায় 50-60 হাজার টাকা ভর্তি নেওয়া হয়, 1 লক্ষ টাকা ভর্তি ফি নেওয়া হয়, 20-30-40 হাজার টাকা মাসিক বেতন খাবার খোরাকি নেওয়া হয়। আমি জানি না, আমার জানা নেই, বাস্তব কথা বলছি, আমি নিশ্চিত বলছি, আমার দুঃখ হয়, আমার জানা নেই দিনের কতটা উপকার হবে। এটা কি শুধুমাত্র দিনের উপকারের জন্যই নাকি পেট পকেট গরম করার জন্য? এটা আমার এই প্রশ্নটা আজও রয়ে গিয়েছে। আমি এমন কোনো খবর আজ পর্যন্ত পাইনি যে ধনীর কোনো দলাল সেখান থেকে বিজ্ঞ মহাক্কিক আলেম হয়ে বের হয়েছে। আমার জানা নেই এমন কোনো দৃষ্টান্ত। সেখানে গরিবদের কোনো স্থান নেই, 5-7-10 বেলা খাবারের বিভিন্ন রকমারি খাদ্যের এক আয়োজন চলে। আমি জানি না এর মাধ্যমে ইসলাম কতটা শিখতে পারবে। সাহাবায়ে কেরাম কষ্ট করে ইসলাম শিখেছেন, আর সাহাবে সুফ আপনার যারা গিয়েছেন মদিনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশেই উঁচু সেই জায়গাটা, যারা কোরআন শেখার জন্য নবীজির হাদিসগুলো শেখার জন্য বাড়িঘর সব ছেড়ে এখানে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একাধারে 3 দিন পর্যন্ত কোনো খাবার নেই, অচেতন হয়ে পড়ে থাকতাম, লোকেরা মনে করতো মৃগি রোগ হয়েছে, চামড়ার জোতা সংঘাত, এমন পরিস্থিতি হয়েছে। এত বিলাসিতার মধ্যে ইসলাম কি করে শিখবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইতিহাসের মধ্যে এসেছে, তৎকালীন যুগের বাদশাহ ওনার ছেলেকে আলাদা করে পড়ানোর জন্যে আবেদন করেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল স্পষ্ট বলে দিয়েছেন, আমার আম মজলিসে দার্সে আপনার সন্তান যদি এসে উপস্থিত হয়ে পড়তে পারে আমি পড়াবো, নয়তো তার জন্য স্পেশাল আলাদা কোনো দর্শের ব্যবস্থা বিলকুল হবে না। তাহলে ধনীর দুলারদের জন্য আলাদাই যে একটা ব্যবস্থা, আমি জানি না এটা কি ইসলামের খেদমতের জন্যে নাকি বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে। বরাবরই প্রশ্নটা আমার কাছে, মানে আমি এর সমাধান খুঁজে পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ধনীদের জন্য আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে ইসলাম শেখানোর জন্য নবীজি নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন, সতর্ক করেছেন। তাহলে এটাকে কেন্দ্র করে কি আমি বলতে পারি না যেমন কোনো প্রতিষ্ঠান উচিত নয় যেটা মানে ধর্মীয় প্রতিষ্ঠান কোরআন শেখানোর জন্যে, সে যেটা শুধুমাত্র ধনীর দুলালদের জন্য? আমি মনে করি যে ধনী তার সন্তানকে একজন গরিব ছেলের সাথে বসে পড়তে তার কাছে ভালো লাগে না, এমন ধনীর দুলালদের ইসলাম কতটা শেখা হবে আমার জানা নেই। বাস্তব কথা, বাস্তব কথা একেবারে, আপনার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাস্তব কথা একেবারে। মসজিদে যখন আপনি নামাজ পড়তে আসেন ধনীদের জন্য আলাদা কাতার, এভাবে কি চলে? তাহলে কোরআন শেখার জন্য আলাদা ব্যবস্থাপনা ধনীদের জন্য গরিবদের জন্য, এটা কেন হবে? কেন হবে? কখনো এটা উচিত নয়, একদম উচিত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে 34 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন কিয়ামতের সেই দিবসে, বিচারের দিনে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, মানুষ পালাবে আপনজনদের দেখে, সবাই পালাবে, ভাইকে দেখে পালাবে, উম্মি ওয়াবি মাকে দেখে পালাবে, বাবাকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্ত্রীকে দেখে পালাবে, কিংবা স্ত্রী স্বামীকে দেখে পালাবে, সন্তানকে দেখে মা পালাবে, বাবা পালাবে, আবার সন্তানও মা বাবাকে দেখে পালাবে। কেন পালাবে? বিপদ যদি পরিচয় হয়ে যায় আর একটা নেক যদি দিতে হয়, না জানি ওই একটা নেকের কারণে আমি আজকে আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হয়, না জানি আমার নেক কম হয়ে গেলে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাই। আর বলছে লিকুল্লি ইমিন হুম ইয়াউমা ইদিন শানি ইয়াগনি, প্রত্যেককে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, বাস কারো দিকে তাকানোর সুযোগ নেই। যে সন্তানদেরকে আজকে পরিচর্যা করতে গিয়ে, মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে হাজারো অন্যায় করছি, সুদ খাচ্ছি, ঘুষ গ্রহণ করছে, বিভিন্ন রকম অন্যায় আবদার রক্ষা করছে, নিজের প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্যে অপরাধগুলো করছে, অথবা স্বামীকে খুশি করার জন্য স্ত্রী অপরাধগুলো করছে, আল্লাহর কোরআন বলছে আপনাকে দেখে তো পালিয়ে যাবে, আপনাকে দেখে আপনার স্বামী পালিয়ে যাবে, আপনাকে দেখে আপনার স্ত্রী পালিয়ে যাবে,
যেই সন্তানের আবদার রক্ষা করতে গিয়ে গুনাহ করছি ওই সন্তান পালিয়ে যাবে। বিপদের দিনে যিনি কাজে লাগবে না তার জন্য একটা গুণা কি করে আমি করতে পারি? এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়, কখনো না, কোনোদিন না। সেজন্যে বোঝা উচিত আমার পরকালের জন্যে আমাকে প্রস্তুতি নিতে হবে। সন্তান যদি দিনের জন্যে আমি তৈরি করতে পারি, দিনের পথে যদি বড় করতে পারি, এই সন্তান জান্নাতে যাওয়ার কারণ হবে, সুপারিশ করবে, নয়তো সন্তান কিন্তু আমার জাহান্নামে যাওয়ার বিরাট এক কারণ হবে, বিরাট কারণ হবে। এর আগে 24 নম্বর পাড়ায় আমরা সে আলোচনাটা করে আসছি। সন্তান সেদিন আল্লাহর কাছে আবেদন করবে, আমার মাকে বাবাকে আমার সামনে এনে দাও, যারা আমাকে পথভ্রষ্ট করেছে, সুপথের সন্ধান দেয়নি, কোরআন শিখায়নি, নামাজ শিখায়নি, ইসলাম শিখায়নি, আজকে নিজের পায়ে পিষে জাহান্নামে নিক্ষেপ করে লাথি মেরে তারপর আমি জাহান্নামে যাব। এই কথাগুলো এখনই আমাকে ভাবতে হবে, তারপরে নিজের জীবনকে সাজানোর জন্যে চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সূরা তাকবীর, এ সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছে, সূরার মধ্যে আয়াত সংখ্যা 29টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার 26 নম্বর আয়াতে বলছেন, ফাইনা তাযহাবুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইনা তাযহাবুন, ও পথিক, তুমি কোন দিকে পথ চলছ, কোন দিকে পথ চলছ, কোন পথে রওনা হয়েছ, যে পথে তুমি চলছ, যে পথে তুমি বের হয়েছ, যে পথে তোমার জীবনকে পরিচালনা করছ, তুমি কি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে? আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, কোথায় চলছ, আমাদেরকে সম্বোধন করে বলছেন কোথায় চলছ, কি করে জীবনটাকে পরিচালনা করছ, আবার ভাবো, আরেকটু ভাবো, এ পথ কি পরকালে তোমার জন্যে সুখের সন্ধান দিতে পারবে? যে পথ তুমি ধরেছ ওই পথ কি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে? আল্লাহ বলছেন ফাইনা তাযহাবুন, কোথায় চলছ? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পথে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। এর মধ্যে 9 নম্বর আয়াতে যেটা রয়ে গিয়েছে, সূরা তাকবীর এর 9 নম্বর আয়াতে একটি বিআইয়ি দাম্বিন কুতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে সকল সন্তানগুলোকে জীবন্ত পুঁতে রাখা হয়, জাহিলি যুগে মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা তাদের মেয়ে সন্তান জন্ম হলে এটাকে লজ্জা আর অপমান মনে করা হতো, অপমানের সেই গ্লানি থেকে বাঁচার জন্যে লোকজন জানাজানির আগে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে তারা জীবন্ত পুঁতে রাখত। যারা মক্কায় গিয়েছেন আপনারা দেখেছেন মসজিদে আয়েশা যাওয়ার জন্যে যেই যেখান থেকে গাড়িগুলো ছাড়ে বা গাড়িগুলোতে উঠা হয়, ঠিক ওই জায়গায় মাকবারাত ওয়াদিল বানাত, সেই হাজার হাজার বছরের সেই ইতিহাসের সাক্ষী সেই জায়গাটুকু যেখানে জীবন্ত পুঁতে রাখা কন্যা সন্তানদেরকে যেই স্থানে, যে মাকবারায় জীবন্ত পুঁতে রাখা হতো সেই কবরস্থান সেখানে রয়েছে, আজও ইতিহাসের সে সাক্ষী বহন করে আছে। আল্লাহ বলছেন সেই কন্যা সন্তানদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন, কোন অপরাধে তোমাকে কতল করা হয়েছে? শুধুমাত্র এই জীবন্ত পুঁতে রাখার সাথে এটা সম্পর্ক নয়, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে যারা তাদের সন্তানকে মেরে ফেলছে, ফোকাহায়ে কেরাম বলছেন এই আয়াতের অন্তর্ভুক্ত, তারাও এই সন্তানগুলোকে আল্লাহ জীবন দান করে কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ জিজ্ঞেস করবেন, কোন অপরাধে তোমাকে পৃথিবীর জমিনে আগমনের আগেই হত্যা করা হয়েছে বলো, তুমি সন্তানদেরকে বলাবেন। এই জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা ইসলামে হারাম নিষিদ্ধ, যারা করছি এর জন্য জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, এবং হত্যাকারী হিসেবে আল্লাহর আদালতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে হিসাব দিতে হবে। এই জন্য অনেক সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ইনফিতার, এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 11 নম্বর আয়াতে, কেরামান কাতিবিন,
দুইজন ফেরেশতা। আমরা সকলে জানি আমাদের সাথে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানেন, মানে সব লিখেন, তোমরা যা করো। ইন্নাল আবরার রলাফি নাঈম, সুতরাং নেককার যারা হবে জান্নাতে, নিয়ামতের পরিপূর্ণ জান্নাতে তার অবস্থান। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর অপরাধী যারা হবে তাদের অবস্থান হবে জাহান্নামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা মুতাফফিফিন এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 32। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 29 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, দুনিয়াতে কাফেররা অপরাধীরা মুমিনদেরকে নিয়ে কখনো কখনো হাসে। বাস্তব কথা, আমরাও দেখেছি টুপি এবং পাঞ্জাবি সুন্নতি ড্রেসের কারণে, দাড়ির কারণে অনেক অনেক জায়গায় যে হাসে, হাসছে যে মনে হয় যে একটা অদ্ভুত ভিন জগতের প্রাণী মনে করা হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার দিনকে মানার জন্য পাঠিয়েছেন, তার দিন মানলে এটাই হবে একজন পুরুষের আকৃতি এবং প্রকৃতি। আর আজকে আল্লাহ পাকের পৃথিবীতে বাস করে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে সুন্নাহ ভিত্তিক জীবনযাপন যারা করে তাদেরকে নিয়ে হাসে অনেকে, বোরকা পড়ছে অনেক নারীরা, মায়েরা বোনেরা তাদেরকে নিয়ে হাসে, অবাক করা কাণ্ড। আপনি কোথাও ইসলামকে মানছেন, অর্থাৎ সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি একটু বসেছেন, লোকজন হেসে দিল। আপনি সুন্নত মানছেন, হাসছে। আল্লাহ বলছেন অপরাধীরা আমার মমিন বান্দাদেরকে নিয়ে কখনো হাসে, পরকালে তার উল্টা হবে। আল্লাহ বলছেন এরপরেটা বলছে 34 নম্বর আয়াতে, ফামাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, ওই দিন বিচারের দিনে মুমিনরা হাসবে। দুনিয়াতে যারা উপহাস করেছিল মুমিনদেরকে নিয়ে, ওই মুজরিমিন অপরাধী গুনাগার কাফেরদের নিয়ে হাসবে। আলাল আরায় কি আনজুরু, তারা সিংহাসনে উপবিষ্ট থাকবে, তাদের দিকে তাকিয়ে তাকে হাসবে, জিজ্ঞেস করবে, ও নেতা দুনিয়াতে খুব বাহাদুরি ছিল, কি খবর আজকে, ঠাট্টা করবে। বাস, যে সকল গরিবদেরকে নিয়ে আজকে মানুষ হাসে, কৌতুক করে, বিভিন্ন রকম তাকে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, খুব সতর্কতা হবে যে ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা যাবে না, বলেও না, মজা করেও না, একদম না। ইসলামের একটা মুস্তাহাব আমল নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এর জন্য মোটেও না, বিশেষ করে ইসলামী কোনো আমল চলছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আমল হোক, এটা নিয়ে বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা ইনশিকাক এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 25। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম্মামান উতিয়া, 7 নম্বর আয়াত, আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাহুয়া ইউহাসাবু হিসাবে ইয়াসির। আমরা সূরা হাক্কার মধ্যে এটা আলোচনা করেছি, আমলনামা অপরাধীদেরকে দেওয়া হবে বাম হাতে, এবং এটা এখানে স্পষ্ট আসছে বাম হাতে সামনের দিকে দিয়ে নয়। ওয়াম্মা মান উতি কিতাব ইয়ামিনি ওয়ারা আয-যুহরি, পিছনের দিক থেকে দেওয়া হবে। একটা হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ফেরেশতারা অপরাধীকে বলবে তোমার ডান বাম হাতকে পিছনে আনো, অপরাধী বাম হাতকে পিছনে নিতে চাইবে না, কারণ জানে নিলে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামে টিকিট ধরিয়ে দেওয়া হবে, নিবে না। শেষ পর্যন্ত বারংবার নির্দেশ দেওয়ার পরে যখন সে নিবে না, ফেরেশতারা তখন ওই তার বুক পিট চিরে ফেরে হেসকা টান দিয়ে বাম হাত থেকে পিছনের দিকে নিয়ে আসবে। বুক আর পিট মানে পুরো ছিদ্র করে তারপরে বাম হাতটাকে পিছনে এনে আমার নামাকে ধরিয়ে দেবেন। এখানে এতটুকু এসেছে আল্লাহ বলছেন এক শ্রেণীকে ডান হাতে আমার নামা দান করবেন, আরেক শ্রেণীকে বাম হাতে পিছনের দিক থেকে, এটা এই কথাটা আসছে। ওয়াম্মামান উতি কিতাবাহু কিতাবাহু ওয়ারা আয-যুহরি, তার পিছনের দিক থেকে মানে পিঠের দিক থেকে। আল্লাহ আল্লাহ, যারা পিছনের দিকে অর্থাৎ পিছন থেকে যারা আমলনামা পার পাবে, আল্লাহ বলছেন তারা মৃত্যু কামনা করতে থাকবে, কিন্তু মৃত্যু নাই। মৃত্যুকে আল্লাহ ওই দিন মেরে ফেলবে, মানে মরণকে মেরে ফেলবে, আর মরণ নাই। ওয়াসলা সাইর, জাহান্নামের সেই কঠিন আগুনে সে নিক্ষিপ্ত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা বুরুজ এ সূরায় কতিল আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ মানে লম্বা আলোচনা করা যাবে না, আমি শুধুমাত্র একটু করে বলে যাচ্ছি,
এটা বহু আগের কয়েক হাজার বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক আগের কথা। আসহাবে উখদুদ এটা হচ্ছে কি বলে গর্তওয়ালা একটা ঘটনা ছিল। ইউসুফ জুনেওয়াজ একজন বাচ্চা ছিল, অত্যাচারী জালিম বাচ্চা, কাফির বাচ্চা। তার আমলে সে গণকদেরকে, তারপরে তান্ত্রিক যারা আছে এদেরকে তার রাজপ্রাসাদে রাখতো, তাদের থেকে সহযোগিতা নিত, জাদু টোনার মাধ্যমে মানুষদেরকে তার বশে রাখার চেষ্টা করত, ক্ষমতার পরিধিকে বিস্তৃতকরণের লক্ষ্যে, এবং কোনো মানুষের আপত্তি যেন না করতে পারে বিভিন্ন রকম কলা কৌশলে সে তার ক্ষমতাকে টিকে রাখার চেষ্টা করত। ওই তার এক প্রধান তান্ত্রিক, সে যখন বৃদ্ধ হয়ে গেল তখন বলল বাচ্চার কাছে যে আমার তো সময় শেষ, আপনি একজন বিচক্ষণ বুদ্ধিমান চালাক দেখতে সুন্দর একজন বালকের ব্যবস্থা করুন, আমার সকল যোগ্যতা আমার সকল শিক্ষাগুলো তাকে দিয়ে যাব, আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা কাজে আসবে। আপনি সুতরাং একজন বিচক্ষণ বালক আপনি তালাশ করুন যে প্রচণ্ড রকম মেধা, ভালো স্মৃতিশক্তির অধিকারী। তারপর আবদুল্লাহ ইবনে তামের নামে একজন বালক, খুব বুদ্ধিমান এবং প্রচুর পরিমাণ মেধার অধিকারী, তাকে বাছাই করা হলো। তারপরে ওই তান্ত্রিকের কাছে প্রতিদিন সে যাওয়া আসা করতে একটি পথ দিয়ে এবং শিখত, তাকে শেখানো হতো। ওই পথের ধারেই ছিল এক আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি এই বালককে আসা যাওয়ার পথটা দেখতেন, হঠাৎ একদিন ডাকলেন এবং তাকে কিছু নসিহত করলেন, সুন্দর সুন্দর কথা শোনালেন, আল্লাহ পাকের অস্তিত্বের অনুভূতি তার মধ্যে জাগ্রত করার চেষ্টা করলেন এবং বললেন তুমি আসা যাওয়ার প্রতি একটু করে আমার সাথে দেখা করে যাবে। এইভাবে আসা যাওয়া চলল। তো ওই তান্ত্রিকের কাছে যেতে দেরি হতো, সেই জন্য সে শাসন করত, কখনো কখনো আঘাত করত, মারত। তারপরেও ওই আল্লাহওয়ালা বুজুর্গের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। একদিন এভাবে যেতে যেতে সে তৎকালীন ধর্ম যেটা ছিল সেটা সে গ্রহণ করল, তৎকালীন ধর্মগ্রন্থ শিক্ষা সেই বুজুর্গের কাছে নিতে থাকলো। এভাবে করে তার সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেল। বাচ্চা যখন এই খবর শুনল, বাচ্চা তো তেলে বেগুনে জ্বলে উঠল, তাকে মারার জন্যে বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করতে শুরু করলো, কোনোভাবে মারতে পারছিল না। পাহাড়ের উঁচুতে লোকদেরকে নিয়ে পাঠিয়ে দিল, সেখান থেকে নিচের দিকে ছেড়ে দাও, যারা নিয়ে গেল তারা মৃত্যুবরণ করলো, পাহাড় থেকে গড়িয়ে নিচের দিকে পড়ে মৃত্যুবরণ করতে, কিন্তু তাকে হাত পা বেঁধে নিচের দিকে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। সমুদ্রে পানিতে হাত পা বেঁধে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, যারা চলে গেল তারা মৃত্যুবরণ করলো, কিন্তু সে নিরাপদে আবার উপকূলে ফিরে আসলো। এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছিল, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে গেল এবং বাচ্চার কাছে দাওয়াত পেশ করলো। বাচ্চা কিছু দেখতে চাইলো, অলৌকিক কিছু, অন্ধ, অনেক অন্ধে অন্ধ তাদের জন্যে দোয়া করেছেন, আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, এই ঘটনা পর্যন্ত প্রকাশ পেয়েছিল, কিন্তু কোনোভাবেই বাচ্চা তার ধর্ম মেনে নিতে পারছিল না, নতুন ধর্মকে মেনে নিতে পারছিল, নিজের ধর্মকে বাদ দিয়ে শেষ পর্যন্ত ওই বালককে হত্যার জন্য চেষ্টা করল। বালক বলল আমাকে হত্যা যদি করতে চাও কখনোই পারবে না, আমি একটা কৌশল তোমাদেরকে শেখাই দেব, সমস্ত মানুষদেরকে জমা করো, জমা করে তীর নিক্ষেপ করবে আর বলবে বিসমি রব্বি হাদাল গোলাম, এই বালকের রবের নামে তীরটা নিক্ষেপ করলাম, এটা বলে যদি তীর মারতে পারো এবং হাজারো লক্ষ তোমার দেশের সমস্ত জনগণকে দাওয়াত দিবে, জনসম্মুখে এটা করবে, এটা ছিল ওই বালকের কৌশল। আমি না হয় শহীদ হয়ে যাব, কিন্তু এই দাওয়াতটা একসাথে লক্ষ কোটি মানুষের কাছে যেন পৌঁছে যায়। বাচ্চা বিষয়টা বুঝতে পারেনি, ঠিক এরকম এক মসজিষের ব্যবস্থা করা হলো, জনসম্মুখে দাঁড় করিয়ে তারপরে তিনি ওই বালক নসিহত করল শেষ বিদায়ের সময়। তারপর বিসমি রব্বি হাদাল গোলাম, বালকের শিখিয়ে দেওয়া এ দোয়া পড়ে যখন তীর মারল, বালকের শরীরে লাগলো, বিদ্ধ হলো, শহীদ হয়ে গেল। কিন্তু এই দৃশ্যটা দেখে তখন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তখন দিন কবুল করেছিল। বাচ্চা, ওই অত্যাচারী জালিম বাচ্চা তখন যারা ইসলাম কবুল করেছে, তৎকালীন ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে পুড়িয়ে মারার জন্য বিরাট এক গর্ত খনন করা হয়েছিল, সেখানে তাদেরকে এক এক করে ফেলে দেওয়া হয়েছিল। এক মহিলার দুধের শিশু, ওই দুধের শিশু তার কোল থেকে ছিনিয়ে যখন নিক্ষেপ করেছে মহিলার,
স্থান থেকে মহিলাকে ফেরানোর জন্য। মহিলা তখন কাঁদছিল, শিশুটি তখন নিক্ষেপের সময় জবান খুলে গিয়েছে, বলছিল মা তুমি কেঁদো না, তুমি স্বচক্ষে দেখছো অগ্নিকুণ্ডে নিক্ষেপ, সেখানে জান্নাতি সুখ পাবে, এটাই হচ্ছে সত্য পথ, কখনই পথ থেকে সরে দাঁড়াবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। এই যে বলছে কুতিল আসহাবুল উখদুদ আন্নাযির রাকতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওহুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আয়াতে কারিমার মধ্যে আলোচনাগুলো হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা তরিক এটাও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন 5 নম্বর আয়াতে, ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক, মানুষের ভাবা উচিত, বিবেচনা করা উচিত, চিন্তা করা উচিত, মানুষ যেন দেখে খেয়াল করে কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন খুলিকা মিম্মা ইন দাফিক, স্প্রিটে নির্গত বীর্য থেকে তাকে সৃষ্টি করেছি। খুব নিকৃষ্ট একটা প্রাণী, গন্ধ দুর্গন্ধ নাপাক এক পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। সুতরাং এত কিসের অহংকার? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাব, আল্লাহ বলছেন যে বীর্যটা বের হয়ে আসে বক্ষদেশ থেকে এবং পিঠ থেকে, অর্থাৎ নারী পুরুষের পিঠ মেরুদণ্ড এবং বক্ষদেশ থেকে যেটা বের হয়ে আসে, এই স্খলিত বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। তারপরে সে এত অহংকার কিসের জন্যে? এই জন্যে কোনো ধরনের অহংকার একদম করা যাবে না, এটাকে দমন করতে হবে। অহংকারীদের স্থান কিন্তু জান্নাতে নেই। শয়তান কিন্তু অহংকার করেছিল, আল্লাহ এই জন্য জান্নাত থেকে বের করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আলা এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 14 নম্বর আয়াতে বলছেন কদ আফলাহা মান তাজাক্কা, নিজেকে যে পবিত্র করতে সক্ষম হয়েছে গুনাহ থেকে পবিত্র, আফলাহা তিনি বিজয় হয়েছেন সফল কাম, ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যিনি জিকির করেন রবের নাম নিয়ে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, এগুলো নিয়ে ডাকো, আল্লাহ নামেরই জিকির করো। ফাসাল, এবং আল্লাহ বলছেন এবং যিনি নামাজ আদায় করে, নিজেকে পবিত্র করে আল্লাহর নামে জিকির করে নামাজ আদায় করে, আল্লাহ বলছেন এরা হচ্ছে সফল কাম। বাল তো সিরুনাল হায়াত উদ্দিন, অথচ তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, দুনিয়াকে প্রাধান্য দিয়েছ। বাস্তব কথা, দুনিয়ার জন্য আমরা কতটুকু খাটি, পরকালের জন্য কতটুকু, দুনিয়ায় থাকবো 70-60-70 বছর, এর জন্য খাটি, দিনের মধ্যে 10 ঘন্টা 8 ঘন্টা তো অফিসের ডিউটি, তারপরে নিজেদের বাচ্চাকে পরিচর্যা করে ঘংসং মানে ফ্যামিলিকে গুছানোর জন্য কতটা সময়, মানে এবাদত বন্দিগি করতে, পাঁচ ওয়াক্ত নামাজ, তাও মুরগির মতো ঠোকর দিয়ে দিয়ে, পাখিরা যেভাবে দানা গ্রহণ করে আধার খায় এইভাবে ঠোকর দিয়ে দিয়ে আজকে নামাজ হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপরে যারা পড়ি 15-20 মিনিট করে করে কয় ঘন্টা, মাত্র অল্প সময়, বাকি 24 ঘন্টার বেশি সময় দুনিয়ার জন্য। আল্লাহ বলছেন তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, জেনে রাখো বল আখিরাতু খাইরুন, আখিরাত তোমার জন্য উত্তম, ও আপকা, এবং এটা চিরকাল থাকবে। দুনিয়াকে যতই প্রাধান্য দেন, আপনার দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে দুনিয়ার কোনো কিচ্ছু আর আপনার আপনার সন্তানদের জন্যে, যত মূল্যায়ন আপনি দুনিয়াকে করেন, যত কদর আপনি করেন, দুনিয়াকে যত আগলে রাখেন, কখনো দুনিয়া আপনার জন্য আমার জন্য স্থায়ী নয়। আল্লাহ বলছেন আখিরাত তোমার জন্য স্থায়ী, এবং দুনিয়ান আল্লাহ গোটা বলছেন গোটা দুনিয়া মশার ডানার তুল্য নয় আখেরাতের তুলনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা গাশিয়া এটাও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 26। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ পাকের বেশ কিছু সৃষ্টি সম্পর্কে এখানে আল্লাহ সৃষ্টির প্রতি আমরা যেন সৃষ্টিকে নিয়ে যেন আমরা ভাবি, আমরা যেন চিন্তা করি এবং স্রষ্টাকে চিনতে পারি, তার জন্য আমাদেরকে এখানে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে সম্বোধন করে বলেছেন। দেখেন আফালায়ন জুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দুনিয়ার মানুষগুলো দেখে না আমি উটকে কী করে সৃষ্টি করেছি, এক অদ্ভুত প্রাণী, কিন্তু দারুণ একটা প্রাণী, আমরা যাকে বলি বলে থাকি মরুজাহাজ, মরুভূমির জাহাজ যাকে বলা হয়। এখন তো উন্নত প্রযুক্তির কারণে যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়েছে, গাড়ি হয়েছে, প্লেন হয়েছে, ট্রেন হয়েছে, নয়তো মরু অঞ্চলের শত শত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্যে মরুর সেই প্রাণী ওট একমাত্র বাহন ছিল, মাধ্যম ছিল। কি চমৎকার করে তাকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মরুর প্রাণী ওটকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তার ভিতরে সে কয়েক মাসের জন্যে পানি সঞ্চয় করে রাখতে পারে, আলাদা করে তার মধ্যে একটা চেম্বার পানির জন্য
আল্লাহ তৈরি করে দিয়েছেন। যাই হোক, বিরাট অনেক লম্বা আলোচনা যেতে পারছি না, তো আল্লাহ খালি বলছেন ওটের দিকে দেখে না যে কি করে আমি কত চমৎকার করে মরু জাহাজ ওটকে সৃষ্টি করেছি। ওয়াইলা সামি কাই ফরফিয়াত, সুউচ্চ সে আকাশের দিকে তাকিয়ে দেখে না কি করে এটাকে শূন্যে ভাসমান রেখেছি কোনো খুঁটি পিলার ছাড়া। ওয়াইলা জিবালি কাই ফানুসিবাত, বিরাট আকারের এক একটি পাহাড়কে কি করে জমিনে পুঁতে রেখে রাখা হয়েছে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে কিভাবে বিস্তৃত করা হয়েছে। ফাদাক্ষির বলছে স্মরণ করো, গবেষণা করো, এগুলো নিয়ে ভাবো, ভাবা উচিত। তাহলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের আল্লাহকে চেনা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সূরা ফজর এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। গত লাইভে বলেছিলাম নফস তিন প্রকার, আম্মারা লাউয়ামা মুতমাইন্না, সবচেয়ে উত্তম। অর্থাৎ মানুষ যখন একদম আল্লাহর ভয় অন্তরে মানে তৈরি করতে পারে সার্বক্ষণিক ভয়, এই তখন ওই মানুষটার নফস হয়ে যায় নফসে মুতমাইন্না, অর্থাৎ এই নফস পরিপূর্ণ ইতমিনান হয়ে যায়। অর্থাৎ এই ব্যক্তির নফসটা ইতমিনান যুক্ত হয়ে যায়, অর্থাৎ এখন আর গুনাহের দিকে সহজেই ধাবিত হয় না। আল্লাহ এই নফসে মুতমাইন্নার অধিকারী মানুষকে ডেকে বলবেন ইরজে ইলা রব্বিক, আসো তোমার রবের কাছে। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি, সুবহানাল্লাহ, তুমিও খুশি সন্তুষ্ট চিত্তে আসো। ফাদুখুলি ফি ইবাদি, আমার গোলাম এর অন্তর্ভুক্ত হয়ে যাও। আর ওয়াদুখুলি জান্নাতি, আমার জান্নাতের সুখময় চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সূরা বালাত এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাসাবিস সাবরি ওয়া তাসাবিল মারহামা। মুমিনদের একটা বড় গুণ হচ্ছে তারা নিজেরা সবর করবে, অন্যদেরকে সবরের উপদেশ দান করবে, ধৈর্যের গুণা থেকে ধৈর্য ধারণ করো। অর্থাৎ হারাম ভাবে যদি নাও বেশি পাবা, হারাম থেকে বাঁচলে কম, বাস এখানে সবর করা, বাস বেশি নয়, হারাম পদ্ধতিতে বেশি নয়, এবং হালাল কম নিব, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু হারামের দিকে ধাবিত হব না। অথচ আল্লাহ বলছেন তো মমিনরা নিজেরাও সবর করবে, অন্যদেরকে সবরের উপদেশ দিবে, কিসের কি বলে নসিহত করবে সবরের জন্যে। অতাওয়াসাবিল মারহামা, এবং উপদেশ দিবে পরস্পরের মধ্যে আন্তরিকতার, ভালো আচরণের, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়ে যাবে। উলাইকা আসহাবুল মাইমান, আল্লাহ বলছেন এরা হচ্ছে ডানপন্থী অর্থাৎ জান্নাতি মানুষ। সূরা শামস এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 15। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলছেন 9 নম্বর আয়াতে কদ আফলাহা মান তাযাক্কা, যিনি পবিত্র করতে পেরেছেন নিজেকে তিনি বিজয়, কিন্তু নিজেকে পবিত্র করতে পারেননি তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। সূরা লাইল এটিও মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফাআনজারতুকুম নারং তালাজ্জা, আমি তোমাদেরকে সতর্ক করছি নারং তালাজ্জা, প্রজ্বলিত সে আগুন থেকে জাহান্নামের। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আল্লাহ বলছে তার মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র হতভাগ্য ব্যক্তিরা। আসুন আমরা আল্লাহর কাছে জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে, জাহান্নাম থেকে প্রতিদিন পানা চাই, আশ্রয় চাই, ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সূরা দোহা এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 11। যদি এখানে অনেক লম্বা আলোচনা আছে কিন্তু সুযোগ নেই, শুধুমাত্র একটু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, 5 নম্বর আয়াতে, অচিরে আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে একটা অফার দিয়েছেন, আল্লাহ তখন বলেছেন আপনি যা চান আমি এটা দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই অফারটা দিয়েছেন যে আপনাকে সন্তুষ্ট করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন না, আমি এই সন্তুষ্টিটা দুনিয়াতে নিতে চাই না, পরকালে বিচারের দিনে আমার সমস্ত উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ আমি খুশি হব না। আল্লাহ বলছেন আপনাকে খুশি করব, আর নবীজি বলছেন তখনই আমি খুশি হবে যখন আমার সমস্ত উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহও খুশি করেই ছাড়বেন সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে ধাপে ধাপে, তবে এটা মনে রাখতে হবে অপরাধ করেছি জাহান্নামে কিন্তু জ্বলতে হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ করে বের করবেন, মুমিনরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে। সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জাররা পরিমাণ ঈমান আছে, কোনো আমল নেই, তারপর নবীজি সুপারিশের অনুমতি চাইবেন। তখন পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত ব্যক্তিদের কত হাজার কোটি বছর অতিক্রম হবে আল্লাহ ভালো জানে। তখন আল্লাহ বলবেন না আর সুযোগ নেই, তার মানে তারা কি বের হবে? ঈমান তো আছে না, বের হবে। আল্লাহ বলবেন আমি রহমানুর রহিম, আমার কুদরতি হাতে আমি জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে আসবো। নবীজি বলছেন আল্লাহ দুই কুদরতি হাত দিয়ে জাহান্নামের মধ্যে একটা খেয়াও দিবেন। আমরা গ্রামের ভাষায় বলে থাকি মাছ ধরার জন্য জাল দিয়ে খেয়াও দেওয়া, ঠিক এভাবে একটা ছেকে পুরো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন এই কথা শুনে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় মহান, আল্লাহ পাকের কুদরতি হাতটাও তো ঠিক ওইরকমই বড়, জাহান্নামের মধ্যে যদি এভাবে ছেকে নিয়ে আসেন না জানিয়ে এর ভিতরে আবু জেহেলের মতো কুলাঙ্গারও চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বলছে, ওমর তোমার সমস্যা কি? ওমর বলছে না কখনো না, নবীজিকে এত কষ্ট দিয়েছে সে কেন জান্নাতে যাবে? আসলে যাবে না, এটা কথা যে আল্লাহ তো এত দয়ালু, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে যদি জাহান্নামের মধ্যে একটা এভাবে ছেকে নিয়ে আসে নজরে উঠে যায় না, আসলে কখনই উঠবে না। কারণ আমরা এর আগে আলোচনা শুনেছি যারা আল্লাহকে অস্বীকার করেছে, শিরিক করেছে, জান্নাতকে তাদের জন্য হারাম করেছে, এরা উঠবে না কখনো। আল্লাহ আকবার। এখানে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এতিম, আপনি যেহেতু এতিম, আপনাকে আল্লাহ এতিম হিসেবে পেয়েছেন, আপনার রব আপনাকে আশ্রয় দিয়েছে, উত্তম আশ্রয়, দাদার আশ্রয়ে, তারপরে চাচা ছায়ার মতো ছিলেন জীবদ্দশা পর্যন্ত। সুতরাং আপনি এতিম ছিলেন, ফামাল ইয়াতিমা ফালা তাকহার, এতিমকে আপনি ধমক দিয়েন না, হ্যাঁ এতিমকে এতিমের উপর অসন্তুষ্ট হইয়েন না, এতিমকে কদর। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি এতিমকে খুব ভালোবাসতেন। এই জন্য নবীজি বলছেন এতিমের মাথায় আদর করতে গিয়ে কেউ যদি হাত ভুলিয়ে দেয় ওই হাতের নিচে যতগুলো পশম থাকবে এতগুলো সব আল্লাহ দান করবে, এতগুলো গুণা মাফ করে দেবেন। এই জন্য এতিমের কদর করা চাই। সুবহানাল, আল্লাহ তৌফিক দান করুন। সূরা আলাম নাশরহ, এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 8। এখানে আল্লাহ বলছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি। চমৎকার একটি বিষয় এখানে আলোচনা হয়েছে, মানুষের এই যে আমরা অনেক সময় কষ্টে পড়ে একদম হা হুতাশ করি, নিরাশ হয়ে যায়, আল্লাহ বলছে দেখো প্রত্যেক কঠিনের পরে একটা সহজ অবস্থা ফিরে আসে। আজ তোমার কঠিন আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সহজ সুন্দর অবস্থা ফিরিয়ে দেবে। এই যে ধৈর্য একজন মানুষকে সফল করে দিতে পারে, ধৈর্যের শুরুটা তিক্ত, শেষটা কিন্তু চমৎকার মিষ্টি। আল্লাহ পাক ধৈর্য ধারণের তৌফিক আমাদেরকে দান করুন। সূরা 3, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ফলের কসম, জাইতুনের কসম এবং সিনাই জমিনের তুর পাহাড়ের কসম, তিনটি কসম, এবং তারপরে বালাদে আমিন মানে মক্কার হারাম অঞ্চলের কসম, চারটা কসম খেয়ে এরপর আল্লাহ বলছেন, মানে কতটা নিশ্চিত বোঝানোর জন্য আমরা কসমকে কথাটা বলে থাকি, এই জন্যে যেন নিশ্চিত হয়ে যায় মানুষগুলো যে কথাটা কতটা সত্য। তো আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে অত্যন্ত চমৎকার আকৃতিতে সৃষ্টি করেছি। একটু দেখুন মানুষের অবয়ব, মানুষের এই গঠন আকৃতিটা কত সুন্দর, একবার চিন্তা করে দেখুন। পৃথিবীতে আরও প্রাণী আছে, চার পায়ের প্রাণী আছে, দুই পায়ের প্রাণী বলতে পাখিরা আছে, জীব আছে, একটু দেখুন তাদের জীবন আর মানুষের জীবন কত চমৎকার গঠন দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ কসম করে বলেছেন। সূরা আলাক, এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 19। এই সূরার প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে, আপনারা দেখেছেন মক্কার লাইভগুলোতে, ঐতিহাসিক জাবালে নূর অর্থাৎ ওই পাহাড় যেই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি গর্ত যেটাকে বলা হয় গারে হেরা, তাতেই সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলাকের এই প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক থেকে শুরু করে আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত আল্লাহ এখানে বলছেন পড়ুন আপনার প্রতিপালকের নামে, রবের নামে যিনি আপনাকে সৃজন করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্ত থেকে, হালাক কারণ ওই বীর্য থেকে রক্ত হয়, রক্ত থেকে মাংসপিণ্ড, তারপর আল্লাহ অস্থি হাড়গুলো তৈরি করেন। ইকরা রব্বুকা আল আকরাম, পড়ুন আপনার রব বড় সম্মানিত অনেক মহান, আল্লাহ দি আল্লামা বিল কালাম, যিনি
শিখিয়েছেন মানুষকে কলমের সাহায্যে, আল্লামা ইনসান মা আলাম ইয়ালাম, ওই কথাগুলো ওই জ্ঞানগুলো আল্লাহ মানুষকে দিয়েছেন যেগুলো মানুষ জানতো না। সুবহানাল্লাহ। সূরা কদর এটিও মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 5। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন ইন্না আনজালনা ফী লাইলাতিল কদর, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরে, এটা হচ্ছে রমাদানে, হতে পারে আগামী দিন অর্থাৎ 29তম রাত্রি এটা হতে পারে। এখন লাইলাতুল কদর কোনটা এটা নির্দিষ্টভাবে আল্লাহ বলেননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে এটা নিশ্চিত যে রমাদানের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নির্দিষ্ট করে বলেছেন বেজর রাত্রিগুলো শেষ দশকের 21, 23, 25, 27, 29 এর ভিতরে আছে। লাউহে মাহফুজ থেকে একবারে প্রথম আকাশে অবতীর্ণ করেছেন, সেই প্রথম আকাশ থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 23 বছরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন কোরআনের কারণে কদরের রাত্রির মর্যাদা বেড়ে গেছে, কত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। সূরা বাইয়িনা, এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু দ্বীন, দুনিয়ার মানুষদেরকে শুধু আল্লাহর ইবাদত করতে নির্দেশিত হয়েছে, একাগ্র চিত্তে ইখলাসের সাথে, হুনাফা, যে দিনের মধ্যে কোনো বক্রতা নেই, এই দিনকে মানার জন্য নির্দেশিত হয়েছে। ওয়াইকিমুসসালাহ, নামাজ আদায় করতে, ওই উতু জাকা, মানুষ যেন তারা যেন নামাজ আদায় করে, জাকাত যেন প্রদান করে, এটাই হচ্ছে বাস্তব দিন। সূরা জিলজাল, এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 8। অনেক আলোচনার বিষয় এখানে রয়েছে কিন্তু লম্বা, অনেক লাইভ অনেক লম্বা হয়ে যাবে, একটি বিষয় একটি আয়াতে আলোচনা করছি। আল্লাহ বলছেন নিয়ম এই দিন তো হাদিস আখবারা, জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে কোথায় থেকে কোথায় অবস্থান করে আমি কী গুণা করেছি সব বলে দিবে আল্লাহর কাছে। সুতরাং আপনি আমি স্বীকার করি চাই না করি অনেক প্রমাণ হয়ে যাবে, জমিন সাক্ষী দিবে, ফেরেস্তাদের লিখিত ডায়েরিগুলো উপস্থিত করা হবে। কোরআনে হাকিমের সূরা ইয়াসিন আল্লাহ বলছেন মোহর মেরে দিবেন মুখের মধ্যে, অতকাল্লিমুনা ইদিহিম, হাত কথা বলবে, অত সাধু আর জিরিম, পা সাক্ষী দিবে, বাঁচার কিন্তু কোনো উপায় নেই। এরপরে আল্লাহ বলছেন সাত্তামারাতে ফামাই আমাল মিসকাল জাররাতিন খায়রা, বিন্দু পরিমাণ ভালো আমল করেছে সামনে দেখবে, বিন্দু পরিমাণ 8 নম্বর আয়াতে বলছেন মন্দ আমল করেছে এটাও সামনে দেখবে। সূরা আদিয়া মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আফালা ইয়ালামু ইযা বুউথিরা মা ফিল কবর, তারা কি জানে না কবরে যা আছে সব কিছু বের করে আনা হবে অর্থাৎ উঠে আসবে, ওয়াহসিলা মা ফিস সুদুর, মানুষের অন্তকরণে যা আছে সব হাসিল করা হবে, এটাও বের করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখবীর, আল্লাহ তাদের রব সব কিছু জানেন জানবে। সূরা কারিহা, এটি মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 11। এখানে আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তো ওজন দিবেন আমলগুলো, স্পষ্ট আল্লাহ বলছেন যার ওজনের পাল্লা নেক আমলের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, চমৎকার এক সন্তুষ্টির উপর তার জীবন হবে, সুন্দর জীবন, জান্নাতের সুখময় জীবন। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, নেক আমলের পাল্লা যার হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলছেন ওয়াদরাকা মাহিয়া, আপনি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, আগুনের এক গর্ত যেখানে দাউ দাউ করে আগুনগুলো চলছে। সূরা তাকাসুর, এটি মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 8। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে মোহগ্রস্ত করে ফেলেছে, কোনোদিন সম্পদ সঞ্চয়ের লিপসা লালসা আগ্রহ মানুষের কখনো শেষ হয় না, 10,000 কোটি টাকার সম্পদ রয়েছে সে আরো 10,000-এর জন্য প্রস্তুত হয় আরো বিনিয়োগ করার চেষ্টা করে, আল্লাহ বলছেন যাবে না হাত্তার জোত্তমাল মাকাবির, যতক্ষণ পর্যন্ত নিজের কবর নিজে জিয়ারত না করো, মানে তোমার মৃত্যু হবে লাশ দাফন করার আগ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের মাটি তোমার মুখ দিয়ে ঢুকে পেট পর্যন্ত না ঢুকা পর্যন্ত দুনিয়ার আকর্ষণ যাবে না, তারপরেও কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা আসর, এটি মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম খেয়েছেন ওয়াল আসরি, যোগের কসম, ইন্নাল ইনসান আলা ফী খুসর, আল্লাহ বলছেন মানুষ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের নসিহত মানুষকে করে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি,
ধৈর্যের উপদেশ দেয়, নিজ ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সূরা হুমাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম আয়াতে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাজ, সামনে পিছনে যারা সমালোচনা করে, গীবত বলে, আরেকজনের দোষ চর্চা করে, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য, আক্ষেপ তাদের জন্য। আল্লাযী জামাআ মালা ওয়া আদাদা, মারা যারা মাল জমা করে, গণনা করে, সবসময় খালি গুনে গুনে দেখে কত আছে কত নেই, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে, বিশ্বাস করে তার সম্পদটাকে ভালো রাখবে, অসুস্থ হলে চিকিৎসা করবে, বাঁচাবে বিপদ থেকে, আসলে কোনো দিন বাঁচতে পারবে না, কাল্লা লায়ুম্বাদান্না ফিল হুতমা, কখনোই সম্পদটাকে বাঁচাইতে পারবে না, সে হুতমায় নিক্ষিপ্ত হবে। অমা আদরা কামা, অমা আদর কামাল হুতমা, হুতমা কি? নারুল্লাহিল মুকদা, আল্লাহ পাকের প্রজ্জ্বলিত সে আগুন। সূরা ফিল মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা 5, যে সূরা ফিল মানে হাতি, যেহেতু এই সূরার মধ্যে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহার গভর্নর, আব্রাহার বাচ্চা হস্তি বাহিনী অর্থাৎ হাতি বাহিনী নিয়ে, আমরা মিনার যে প্রান্ত দেখিয়েছিলাম লাইভে, সেখানে বলেছিলাম ওয়াদি মহাসার একটা জায়গার নাম, এটা মিনার পাশেই, আশপাশের সব জায়গায় তাঁবু আছে, ওইখানে তাঁবুরই, যেহেতু ওই জায়গায় হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে, আবাবিল পাখি নয়, আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে, ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখি, তিনটা করে পাথর নিয়ে এসেছিল, দুই পায়ে দুটা, ঠোঁটে একটা, ছেড়েছে মাহুতির উপরে, মাথা দিয়ে ছিদ্র করে ভিতরে ঢুকে নারী বুড়ি নিয়ে, হাতির নারী বুড়ি সহ জমিনের মধ্যে গেঁথে গিয়েছিল, এভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন, আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন না আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদেরকে একদম বক্ষিত তৃণলতার মতো করে দিয়েছেন, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে যারা পাথরগুলো নিক্ষেপ করেছে। সূরা কুরাইশ সেটি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা 4, আল্লাহ বলছেন ইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণ কি? আসক্তি তাদের তাদের উপার্জনের মাধ্যম ছিল ব্যবসা, মদিনার লোকদের কৃষি কি বলে কাজ, ক্ষেত খামারে কাজ করে, অর্থাৎ উৎপাদন ছিল তাদের পেশা। তো আল্লাহ বলছেন মক্কার লোকদের এই আকর্ষণ ছিল বাণিজ্যিক কাফেলা নিয়ে, তারা বিভিন্ন দেশে যাবে, অনেক প্রফিট করবে, লাভ মানে কি করবে, মানে সম্পদ উপার্জন করবে ব্যবসার মাধ্যমে, শীতকালে এবং গ্রীষ্মকালে দুটি তারা কাফেলা প্রেরণ করত, ইয়ামানে এবং সিরিয়ায়, এটা তাদের ব্যবসার জন্য একটা মানে একটা মৌসুম ছিল, শীতকালীন এক জায়গায় যেত, গ্রীষ্মকালীন এক জায়গায় যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখানে আলোচনা করেছেন, আল্লাহ বলছে যেখানেই থাকো ফালি আবুদ রব্বা হাদাল বাইত, এই ঘরের মানে বাইতুল্লাহ রবের ইবাদত যেটা করো, যিনি আল্লাহ দি আতআমাহু মিন জো, ক্ষুধার্ত অবস্থায় যিনি তোমাদেরকে খাদ্য দেন, ও আমানাহু মিন খব, ভয় থেকে যিনি নিরাপদ আশ্রয় শান্তি তোমাদেরকে নিরাপত্তা দেন। সূরা মাউন এটি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4 নম্বর আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল ইবাদতকারীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ইবাদত করে অলসতার সাথে, দেখবেন নামাজ পড়ছে যেন কেমন এক অলসতার সাথে, নামাজটা একাগ্রতা নেই, মানে খুব সুন্দরভাবে নামাজটা পড়ছে মোটেও তেমন নয়। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা উদ্দেশ্য থাকে দেখানোর জন্য, মানুষ যখন দেখে ভালো করে পড়েও যখন দেখে না, নামাজ ইবাদত বন্দি এলোমেলো হয়। সূরা কাউসার এটি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কিছু লোকজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা ছিল, যারাই ছিল তার অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, বালে ঘর আগে মৃত্যুবরণ করেছেন, এই জন্য বংশের প্রদীপ জ্বলে জ্বালানোর মতো কেউ নেই, এটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করতো, বলতো লেস কাটা, মানে বংশের বাতি জ্বালানোর আর কেউ নেই, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ধারাবাহিকতায় সিলসিলা চলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকেও। তো মক্কার লোকজন কাফেররা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, সমালোচনা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না তোই নাকাল কাউসার, আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন, আর আপনাকে যারা মানে বংশের নির্বংশ বলে, যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই হচ্ছে নির্বংশ, আপনি নির্বংশ না। সূরা কাফিরুনের মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা 6, মক্কার কাফেররা একবার নিরুপায় হয়ে কোনোভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিরত রাখতে পারছে না ইসলামের দাওয়াত থেকে, একটা কৌশল অবলম্বন করলো তারা, এসে বললো মোহাম্মদ একটা কাজ করো, আসো আমরা এইভাবে একটা সিদ্ধান্ত নিই, দিনের অর্ধেক ভাগ করি, অর্ধেক সময় সবাই মিলে তোমার ধর্ম মানবো,
এরপর বাকি সময় আমরা সবাই মিলে আমাদের জন্য মানবো, তাহলে দুইটাই মানা হলো, তোমারটাও মানা হলো আমাদেরটাও মানা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আপনার এই সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফির, ও কাফেররা, ও অবিশ্বাসীরা, লা আবুদু মা তাআবুদ, তোমরা যার ইবাদত করো আমি কখনো তার ইবাদত করতে পারি না, এটা কখনো হয় না। ওলা আনতুম আবিদুন মা আবুদ, সেই কথাটি আবার বলছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। ওলা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত কখনো করো না। শেষ পর্যন্ত কথা হলো, শেষ আয়াত বলছে লাকুম দীনিকুম, যখন মানবেই না, ঠিক আছে তোমাদেরটা তোমরা করো, তোমরা করো আমাদেরটা, আমারটা আমি করি, এর অর্থই না এজাজত দেওয়া হয়েছে বিষয়টা এরকম, যখন মানবেই না যা খুশি করো, হিসাব নেওয়ার আল্লাহ নিবে, আমার তো কিছু করার নেই। এইটা নিয়েও এক ধরনের মানুষ আছে, একটা ভুল ব্যাখ্যা করে, একটা হিন্দু মার্কা মুসলমান, বাস্তব কথা, যার যার ধর্ম মানার কথা আল্লাহর এজাজত আছে, এবং একটা শ্রেণী মনে করে থাকে যে হিন্দু ধর্ম যদি তারাও যদি সঠিকভাবে ধর্ম মানে তারাও জান্নাতে যায়, নাউযু বিল্লাহ, ঈমান থাকবে না। খ্রিস্ট ধর্মের অনুসারীরা সঠিকভাবে তাদের ধর্ম যদি মানে জান্নাতে যাবে, কোনো কোনো এই মানে খ্রিস্টান হিন্দু মার্কা মুসলমান সমাজে এখনও আছে, এদের ঈমান বিলকুল নেই, কারণ যদি সেই ধর্ম মানলেই চলে তাহলে কোরআন কি বুঝেছেন আপনি? কোরআন যখন এসেছে সমস্ত ধর্ম গ্রন্থ বাতিল, ইসলাম এসেছে সমস্ত ধর্ম বাদ, এটাই মানতে হবে। সুতরাং এমন বিশ্বাস রাখলে ঈমান ছিটে ফুটা পর্যন্ত থাকবে না। সূরা নাসর মদিনায় অবতীর্ণ আয়াত সংখ্যা 3, আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহিল ফাতহ, আল্লাহ পাকের সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, দেখবেন ওয়ারাইতান নাসে দখুলুনা ফি দিনিল্লাহি ফাজা, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, দাওয়াত দিয়ে কয়জনকে ইসলামে আনতে পারবেন, যুদ্ধের মাধ্যমে যখন ভূখণ্ড বিজয় হয়ে যাবে তখন মানুষগুলো দেখবেন দলে দলে বাস্তবিত হয়েছে। মক্কা বিজয়ের পরে এক এক গোত্র এসেছে, 2,000, 5,000, 10,000, 12,000 এরকম বহু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে একসাথে ইসলাম কবুল করেছে। সেই জন্য আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসার মাধ্যমে তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, ক্ষমা প্রার্থনা করুন। নবীজির কোনো ভুল ছিল না, নবীজির কোনো গুনাহ ছিল না। আমাদের বিতর্কিত ভারত উপমহাদেশের এক বিতর্কিত মুফাসসির, যার তাফসিরগুলো পড়তে আমরা হক্কানি উলামায়ে কেরাম নিষেধ করে থাকি, উনি কিন্তু এক্ষেত্রে এখানে অনেকগুলো ভুল করেছেন তাফসির করতে গিয়ে, তার মধ্যে এটা একটা অন্যতম। তিনি উনি যুক্তি দাঁড় করিয়েছেন, যেখানে কারো যদি অপরাধ না থাকে কেন বলা হবে ক্ষমা চান? নবীজি যেহেতু বল আল্লাহকে যেহেতু বলছেন নবীজিকে আপনি ক্ষমা প্রার্থনা করেন, তার মানে তিনি গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উম্মতকে, নবীর উম্মতকে শেখানো হচ্ছে যে আপনি ইস্তেগফার করুন, আপনার উম্মতকেও বলুন যে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী, কবুলকারী। সূরা আহাব, এটিও মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা 5, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান দিরা আশিরাত আকাল আকরবিন, আয়াত যখন নাজিল হয়েছে আমরা এর আগে আলোচনা একটু করেছিলাম, সাফা পাহাড়ের উপরে মক্কার লোকজনদেরকে কোরাইশদেরকে ডেকেছেন, সবাই যখন এসেছে তখন ইসলামের দাওয়াত দিয়েছেন, বলছে তোমরা তো আমাকে বিশ্বাস করবে, শত্রুর কথা যদি বলি আক্রমণ করবে, হ্যাঁ বল বিশ্বাস করি, এরপর ইসলামের দাওয়াত দিয়েছেন, দেখো আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, যদি ইসলাম কবুল না করো, আল্লাহকে না মানো, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবুল আহাব তখন বলছিল তাব্বাল্লাকে ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডাকছো। তো নবীজি সাল্লামের জন্য যেহেতু অভিশাপ দিয়েছে, আল্লাহ নিজে অভিশাপ দিয়ে এই সূরা আবুল আহাব সম্পর্কে মানে তাকে অভিশাপ দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তারপরে সূরা ইখলাস মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা 4, কোরাশে বলছিল মোহাম্মদ তুমি যার যাকে ডাকো, তোমার রব যে একটু বলো না তিনি কেমন। আল্লাহ পাক এই প্রশংসা, আল্লাহ পাকের পরিচয়, পূর্ণ পরিচয় সংক্ষিপ্ত আকারে এটা এখানে দিয়েছেন, কুল আপনি বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ হুসামা তিনি অবকাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ফালাক মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা 5 এবং সূরা নাস এটা মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা 6, অর্থাৎ দুটি মিলে কত 11টি আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসিম নামে একজন ইহুদি নবীজি সাল্লামকে জাদু করেছিল, এই জাদুর প্রভাবে নবীজি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন, কোনো কিছু ভালো লাগে না, শরীর শুকিয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রাচ্ছন্ন ঘুম অবস্থায় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রের পাশে জিব্রাইল মিকাইল দুইজনের কথোপকথনের মাধ্যমে জানিয়ে দিলেন, সংক্ষেপে আমি বলছি যে আপনি জাদুগ্রস্ত, কে জাদু করেছে তাও জানিয়ে দিলেন, কোথায় জাদু করেছে, একটা কূপে চিরুনির মধ্যে খেজুরের আঁশ দিয়ে তৈরি করা
যেটার মধ্যে 11টা গিট ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন সেখানে যান, সেটা উঠান, তারপরে এই ফালাক এবং নাসের একটি আয়াত পড়বেন আর একটা গিট খুলে খুলে ফু দিবেন, জাদুর প্রভাব একেবারে নিঃশেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত আপনি যদি নিশ্চিত হন যে আপনাকে জাদু করা হয়েছে, তাহলে আপনি দুটি সুরা পড়ে নিজেই ফু দিয়ে পানি পান করেন, জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমি সংক্ষেপে শুধু তর্জমা করে যাচ্ছি, কুল আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররি মা খালাক, তার তিনি যা সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টির অনিশ্চয়তা থেকে, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রির অন্ধকারের অনিশ্চয়তা থেকে যখন সেটা অন্ধকার ছেয়ে যায়, মিন শাররি নাফাসাতি ফিল উকাব, এবং গ্রন্থিতে মানে গিট এর মধ্যে ফুৎকারিনীর অনিশ্চয়তা থেকে, মহিলা, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদকে হিংসাকারীর হিংসার এই অনিশ্চয়তা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। সূরা ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস ইলাহ শব্দের হচ্ছে মাহবুদ, মানুষের মাহবুদের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্টতা থেকে, আল্লাহ ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা প্রদান করে দেয় মানুষের অন্তঃকরণে, সে কে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষও হতে পারে জিন হতে পারে, তো শয়তান দুই ধরনের, মিনাল জিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে শয়তান দুই প্রকার, আপনাকে বন্ধু খুব পাবে বলে একবার পান কর না মত পান করালো, এটা এখানে আপনার কোন শয়তান ধোকা দিয়েছে? বন্ধু মানুষরূপী শয়তানটা, আমরা মনে করি শয়তান খালি যাকে দেখা দেয় না, আল্লাহ বলছেন শয়তান দুই ধরনের, মানুষও শয়তান হয় জিনও হয়, যে মানুষটা তোমাকে বিভিন্নভাবে গুণা করতে উদ্বুদ্ধ করলো সহযোগিতা করলো সে তোমার জন্য শয়তান। আর অন্তঃকরণে মানুষেও এভাবে অন্তর তৈরি করে, ঠিক অদৃশ্যে থেকে ওই অপশক্তি শয়তান সেও কিন্তু গুনাহের জন্য তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষরূপী শয়তান থেকে, জিন শয়তান থেকে, সকল প্রকারের শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন।